নেটে ব্যাটিং প্র্যাকটিস করার সময় হঠাৎ বিকট শব্দ আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। এরপর ব্যাটিং থামিয়ে লাখ টাকা দামের ব্যাটটা নেটে ছেড়ে দেখেন। ভেঙে গেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সেই ব্যাট দিয়ে আরও দুই একটা বল খেলেন। এরপর বুঝতে পারেন ব্যাটটি হয়তো ভেঙে গেছে। নতুন ব্যাট আনার জন্য ডাক দিয়ে একটু অপেক্ষা করেন। একটু পর এক টিম বয় দৌড়াতে দৌড়াতে তিনটা ব্যাট নিয়ে আসেন। সেখান থেকে দেখে একই ব্র্যান্ডের আরেকটি ব্যাট পছন্দ করে আবার ব্যাটিং শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার। গরমের কারণে যেখানে সতীর্থরা অনুশীলন সংক্ষিপ্ত করে ড্রেসিং রুমে ফিরে গেছেন, সাকিব সেখানে ব্যাট ভাঙার পরও প্র্যাকটিস করে গেছেন। সাকিব তো এমনই, সবসময় প্র্যাকটিস করেন না, আবার যখন করতে আসেন তখন মন মতোই করেন, কোনোরকম গাফলতি করেন না, স্মার্ট ওয়েতে করেন অনুশীলন। এদিন দুই দফায় ভিন্ন ভিন্ন নেটে ব্যাটিং করেছেন এই অলরাউন্ডার। সাগরিকার আকাশে মেঘরোদ্দুরের খেলা চললেও তাপমাত্রা কমেনি। মঙ্গলবার চট্টগ্রামে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝরলেও অনুভূত হচ্ছে 42 ডিগ্রি। এমন অসহনীয় গরমে বেশিক্ষণ অনুশীলন করেননি টাইগাররা। প্র্যাকটিসের সময় 10টায় হলেও লিটনরা নির্ধারিত সময়ের আগে 9:15 মাঠে প্রবেশ করেন। এরপর 10:40 পর্যন্ত অনুশীলন করেন। 3 ঘন্টা অনুশীলন করার কথা থাকলেও মাত্র 1.5 ঘন্টার বেশি সময় ঘাম ঝরান তাসকিন ইবাদতরা। ম্যাচের আগের দিন হলেও এদিন অনুশীলনে আসেননি পুরো দল। সোমবার যারা প্র্যাকটিস করেছেন তাদের মধ্যে অনেকেই আসেননি আজ। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ ছাড়া অন্যদেরকে দেখা গেছে। তবে ক্যাপ্টেন তামিম ইকবাল সাগরিকায় আসলেও প্র্যাকটিস করতে দেখা যায়নি তাকে। বলা যায় অনেকটা ঢিলে ঢালা অনুশীলন করেছে বাংলাদেশ দল। স্বল্প সময় নেটে ব্যাট করেছেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাহিদ হৃদয়। কেবল সাকিব দুই দফায় নেটে ঘাম ঝরিয়েছেন, কিন্তু বল হাতে নেতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ব্যাটাররা খুব একটা অনুশীলন না করলেও বল হাতে কঠোর অনুশীলন করেছেন পেস ইউনিট। সেন্টার উইকেটে স্টাম্প পেতে ঘাম ঝরিয়েছেন ডোনাল্ডের শিষ্যরা। সাগরিকের উইকেট রান প্রসবা, স্কোরিং উইকেট, এখানকার ম্যাচগুলো হয় বিগ স্কোরিং। তবুও চেনা উইকেটের অচেনা ধরন বুঝতে বারবার পরিদর্শন করেছেন কোচ খেলোয়াড় থেকে নির্বাচকরাও। সবার আগে উইকেট দেখেন হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে, কিউরেটারের সাথে কথা বলে তার কাছ থেকে ধারণাও নেন। পিচে সবুজ ঘাস দেখে বোঝা যাচ্ছে মিরপুরের মতো চট্টগ্রামেও পেস বান্ধব উইকেটে খেলবে বাংলাদেশ, তাই পেসাররা উইকেট দেখে নিতে ভুল করেননি। গুরুর সাথে পিচ দেখেন পেসার এবাদত হোসেনও। ব্যাটিংয়ের ফাঁকে চান্ডিকার সাথে ওপেনার লিটন কুমার দাসও উইকেট পরিদর্শন করেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও উইকেটের রহস্য উন্মোচনের আলোচনায় সামিল হয়েছেন। শেষ বেলায় প্রেস কনফারেন্সে যাওয়ার সময় তামিমও দেখে নেন উইকেটের কন্ডিশন। এই উইকেটেই তো কাল লড়াই হবে আফগানদের বিরুদ্ধে। টাইগাররা কি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে 1-0 এগিয়ে থাকবে নাকি পিছিয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। হোসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম, চট্টগ্রাম।